আগের গুলো দু তারিখ এটা এই জুতো 5 নম্বরের ছিল হুম ছিল ছিল এর লিংকটা আমার কাছে পাঠাস তো আরে বাবা ওই জুতো নোয়ার জানি পাগল হয়ে গেছে ওই আমি একটা কাম শুনো বাবার কাছে ওই যে পড়ে গেল ধর ঠিক আছে কাটা কাটা গুড মর্নিং সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। এই যে সকালবেলায় আমার ঘোষ চলে এসছে, আর আগের যে একটুখানি দেখালাম ওটা আগের দিনের রাত্রের ভিডিও, দুই ভাইতে মিলে যা কথা হচ্ছিল সেটাই আর কি। ছেলে বাড়ি এসছে, একটু দুধ দোয়ার নিয়ে গেল আর অল্প একটু দুধ নিলাম। আর ছেলে কি খাবে এটা একটা, ও আসলে একটু শাক পাতা একটু গাছের পাতা এসবগুলো একটু বেশি রান্না করি, তাই জন্যে আস্তে আস্তে চলে গেলাম। বৃষ্টি হচ্ছে, ঘ্যাটকলের পাতা তুলতে বাগানের দিকে, কিন্তু দেখলাম যে ঘ্যাটকলের পাতা বেশি নেই, অল্প কটাই পেয়েছি। আর দেখলাম মানকুচুর পাতা হচ্ছে, কুচি কুচি পাতা, তাই তুলে নিয়ে আসলাম। আর এই যে ঝুড়ির মধ্যে দেখা যাচ্ছে যে দুটো একটা শসা আছে, যে শসা ক্ষেতের পাশে গেছিলাম, দেখলাম শসাগুলো পেকে গেছে, তাই দুটো একটা তুলে নিয়ে আসলাম। আর এই যে কুচি কুচি পাতাগুলো খেতে, তেল খেতে তো হেভি লাগে, আর ছেলেও খুব ভালোবাসে। আর এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব যে রেসিপিটা কিভাবে আমি বানালাম। এর আগেও আমি অনেক ভিডিওতে দেখিয়েছি, তাহলে আজকে আমার ভিডিওটা দেখতে থাকুন। আর এই যে যে মানকচুর পাতার যে এই যে শিরাগুলো, এগুলো যেন পাতাতে না থাকে একদম, এগুলো গাল চুলকায়। এই যে পাতাগুলো দেখাতে দেখাতে ভিডিও করতে দেখলাম যে ওখানে একটা ডাটা ছিল, সেটাও আবার ছাড়িয়ে নিলাম। একদম পাতাগুলো একদম পুরো সব ছাড়িয়ে নিয়েছি, কচি পাতাগুলো একটা শিরাও আমার নেই, যে পাতার যে ওই যে ডাটাগুলো কচি কচি, ওগুলো থাকলে গাল চুলকায় খুব। ওগুলো না থাকলে একটু ঝাল বেশি দিয়ে করলে এত সুন্দর লাগে না, ওই দিয়ে গরম গরম ভাত খাওয়া হয়ে যায়, আমার তো খুব ভালো লাগে। তারপর আমি পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে মিক্সারে দিয়ে দিয়েছি। মিক্সারের ভিতরে অল্প একটু লবণ দিয়েছিলাম আর লঙ্কাও দিয়ে দিয়েছি, ওর মধ্যে ভালো করে মিক্সড হয়ে যায়। তার জন্য এই যে আমার মিক্সারে মিক্সড করা হয়ে গেছে। এই যে আমার হয়ে গেছে কচুর পাতার তেল, আর এদিকে আবার একটু সকালে রুটি করছিলাম, ছেলের রুটি আচার দিয়ে আর এই মান কচুর পাতার তেল দিয়ে খেয়েছে সকালে। আর এই যে আমি আবার একটু গরুর খাবার দিতে চলে এসেছি, ওদের গরুর খাবার দিচ্ছি, দিয়ে দেখি এখানে দাদা মোচা নিয়ে এসছে ওই গাছের থেকে পেরে, এতগুলো মোচা হয়েছে, অনেকগুলো মোচা। এই যে এখন আড়াইটে বাজে, আবার মাঠের দিকে চলে এসেছি,
ছেলে চলে যাবে, কালকে রাত্রে হঠাৎ এসেছিল, আজকে আবার চলে যাবে, তাই জন্য ওর জন্য ওকে কটা লঙ্কা পাঠিয়ে দেবো। বাড়ির লঙ্কা কিনে খাবে, বাড়ির লঙ্কা ওই জন্য কিছুটা পাঠিয়ে দেবো। এখান থেকে জল যাচ্ছে তো, আমাদের পটল গাছের সব মাচা, সব পটল গাছ সব কেটে দিয়েছে, এবার শসা গাছ পুঁতবে এখানে। এই জন্য চলে এসছে, এই যে লঙ্কা তুলবো, সব মাঠের গাছ সবাই লোকে তুলে নিয়ে চলে যায়। এই লঙ্কাগুলো এত মানে এত ঝাল, এই গাছটা এত সুন্দর লঙ্কা হয়েছে যে ভাবলাম একটু তাড়াতাড়ি ব্যস্ততার মধ্যে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই গাছটা প্রচুর লঙ্কা আছে, ওদিকেও আছে। এই যে এতগুলো হয়েছে, আরো এখনো গাছে আছে, কিন্তু সময়ের অভাবে এখনো তুলতে পারিনি, কাল আবার আসবো। ওই যে দেখা যাচ্ছে, আর এই যে কাদা, আমি কাছে গিয়ে দেখাতে পাচ্ছি না, এই যে কাদি পড়েছে, ও যে একটা দেখা যাচ্ছে, নতুন গাছে কলার কাঁদি এসছে। কিন্তু কাঁদিগুলো গাছ হিসাবে যেভাবে বলেছিল সেইভাবে বড় হয়নি, বলেছিল অনেক বড় বড় হবে, কিন্তু তেমন বড় কাঁদি পড়েনি। ওইদিকে দেখা যাচ্ছে একটা কলা, অন্য একদিন কাছে গিয়ে দেখাবো, এখন কাদা খুব, এর ভিতরে ঢোকাই যাবে না, বৃষ্টি হচ্ছে।